আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। তুমি জাফলং থেকে এসেছো, মানে অনেক লং, মানে দূর থেকে এসেছো। হ্যাঁ হ্যাঁ, রাইট। ঠিক আছে, তো এখন এই জাফলং এর পাশাপাশি আরো বিভিন্ন দেশের যে এলাকা আছে সেটা নিয়ে তোমার একটা গল্প আছে। গল্প বলতে কি, গল্পটা এমনিতে হয়নি, আমি ওই বিভিন্ন জায়গায় গিয়েছি, যাওয়ার পরে ওই গল্পটা আমি নিজে তৈরি করছি। আচ্ছা, সেই গল্পটা কি আমরা এখন সবাই মিলে শুনতে পারি? হ্যাঁ, অবশ্যই শুনতে পারি। শুরু করব? হ্যাঁ। আমি রাজশাহীর রাসেল, মানিকগঞ্জের মানিকের পরামর্শ নিয়া ঢাকায় বেড়াইতে গিয়া ভূতের গলির ভূত দেইকা পলাইয়া ধুলাই খাল গিয়া গণ দুলাই খাইয়া এলিফেন্ট রোডে আসিয়া বিশালের হাতির লাঠি খাইয়া পঙ্গু হইয়া চিকিৎসার আশায় টাঙ্গাইলের ভুয়াপুর গিয়া ভুয়া ডাক্তারের কাছে প্রতারিত। তারপর কিশোরগঞ্জ গিয়া কিশোর জাহিদকে সঙ্গে নিয়া সুনামগঞ্জ গিয়া সুনামি ডাক্তারের ওষুধ খাইয়া সুস্থ হইয়া হবিগঞ্জ যাওয়ার পথে খাসিয়ার হবি পূরণ করার জন্য নবাবগঞ্জের নবাবের কাছে যাই। নবাব ব্যর্থ হইয়া আমাকে মামার বাজারের মামার কাছে পাঠায়। মামার বাজারের মামাকে না পাইয়া কুড়িগ্রাম গিয়া কুড়ি টাকা দিয়া গাইবান্ধার গায়ের দুধ কিনিয়া খাইয়া লক্ষ্মী হওয়ার আশায় লক্ষ্মীপুর যাত্রাকালে বান্দরবনের কতিপয় বান্দর আমাকে কিলাইয়া ঘুষাইয়া সাতক্ষীরা প্রেরণ করে। সাতক্ষীরা হাসপাতালে সাত দিন থাইকা সাতটা ক্ষীরা আর বরিশালের বড়ই খাইয়া সুস্থ হইয়া ঝিনাইদহ যাওয়ার পথে এক জিনের সঙ্গে সাক্ষাৎ হয়। জিনের সঙ্গে কথা কইতে কইতে মহিষপুর এসে মহিষ আর হরিণাকুণ্ডে এসে হরিণকে বাঘের হাটের বাঘ দৌড়াইতে দেখিলাম। এ অবস্থা নিয়ন্ত্রণে আনতে গিয়া কালীগঞ্জের কালো কালী মাখিয়া শৈলকুপায় গিয়া কুপানির প্রশিক্ষণ নিয়া বাঘকে কুপাইয়া আহত করিয়াছি। বর্তমানে বাঘকে সুস্থ করার জন্য জালকাটির জাল দেওয়া মাগুরার মাগুর মাছ এবং ফেনির ফেন একসঙ্গে মাখাইয়া খাওয়াইতেছি। বাঘ সুস্থ হইলে বানিয়া বহুর এনে বস্তার ভিতর বড়ে কাউরান বাজারের কাউসারকে সঙ্গে লইয়া রাধানগরের রাধার পরামর্শতে সিলেটের জিন্দা বাজারে বিক্রি করিয়া একটা ঝামেলা হইতে মুক্ত হইব। কিন্তু দিনাজপুর গিয়ে কিছু দেনা থাকায় ভুলা গিয়েও সে কথা ভুলতে পারছি না। এই ফাঁকে মুরলগঞ্জে গেলাম মুরল হওয়ার আশায়, কিলগুতা দিয়া দিল মুরলগঞ্জের শাসায়। গাজীপুর গিয়া এক পাজির দেখা পাই, আমারে কানে ধরিয়া কয় থাকতে ঘর জামাই। ঘর জামাই বাড়ি জামাই সব কিছু ফেলে অবশেষে আসলাম আমি চাঁদপুর চলে। চাঁদপুর এসে চাঁদের কথা বলে নেত্র কুনায় গিয়ে কুনায় অবস্থান করিয়াছি। এইবার আপনারা দোয়া করবেন যাতে ঠাকুর গায়ের ঠাকুর এবং ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণের পরামর্শ নিয়া রাঙ্গামাটির মাটি আনতে যাওয়ার পথে ময়মনসিংহের সিংহকে পরাজিত করিয়া জয়পুর হাট গিয়া জয় লাভ করিতে পারি। রাসেল, জয়পুর হাটে গিয়ে কি হয়েছে আমি জানি না, তবে মানুষের মন যে তুমি জয় করতে পেরেছো আজ এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আচ্ছা, একটা জিনিস জানতে চাই যে এই গল্পের ট্রেনে কতগুলো বগি ছিল, আই মিন কতগুলো জেলা ছিল, কতগুলো এলাকার নাম ছিল? দাদা, আমি সর্বপ্রথম প্রায় 35টা জেলায় গিয়েছি। জেলায় যাইতে হলে তো অবশ্যই স্থান ত্যাগ করে যেতে হয়, সর্বমোট প্রায় 50-52টা এলাকা হবে। ঠিক আছে, তুমি সারা বাংলাদেশে আমাদের মাঝে বিচরণ করো, আমাদের হৃদয়ে বিচরণ করো। থ্যাংক ইউ সো মাচ। এমন হাজারো প্রতিভা ছড়িয়ে আছে বাংলার আনাচে কানাচে, আমরা চেষ্টা করব এ ধরনের বিরল প্রতিভাধরদেরকে